টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া মশলা চাষের জন্য উপযোগী হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় আদা ও হলুদ চাষ অধিক লাভজনক সেই সাথে কৃষকদের পরিশ্রম ও ফসলের রোগ কম হওয়ায় এই দুটি ফসল চাষে আগ্রহ বাড়ছে প্রতি জমিতে আদা হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা সরকারি প্রজেক্ট নিয়ে আমি আবাদ করেছি তাদের পরামর্শ অনুযায়ী তাদের প্ল্যান অনুযায়ী আমি সঠিক সময় বুনেছি সঠিক সময় সার দিয়েছি আমার আদা হলুদের যথেষ্ট হয়েছে আগামীতে যদি আমাকেও দেয় আমি ইনশাল্লাহ এই পাশের জমি এটা লিচ নিয়েছি এটাই আমি ইনশাআল্লাহ আদা এবং হলুদের আবাদ করার জন্য চেষ্টা করতেছি এই আবাদটা যথেষ্ট খুব ভালো হয়েছে সরকার যদি সহযোগিতা করে আমি ইনশাআল্লাহ আগামীতে এই আবাদটা করব আদা হলুদ চাষে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের সদরে যেটা হয়েছে সদর উপজেলাতে আমাদের একটা প্রোগ্রাম সদর উপজেলা কৃষি আদা হলুদ একসাথে এটা আসলে আমরা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ একসাথে আদা হলুদ হচ্ছে এবং এটা বর্তমানে যেটা মাঠে খুবই ভালো অবস্থায় আসতেছে আমরা দেখি যদি এটা ফলন ভালো হয় এবছর টাঙ্গাইলে আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশো বিশ হেক্টর জমিতে সেই সাথে হলুদ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার নব্বই হেক্টর জমিতে